ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক 8টার সময় ত্রিপুরা দেবদারু ফাঁড়ি থানার নিকট খবর আসে কয়ফাং এডিসি ভিলেজের শ্রীকান্ত বাড়ির সাধুপাড়ায় কয়ফাং শিলাছড়ি রাস্তায় কৃষ্ণমাণিক ত্রিপুরা নামের 27 বছরের এক যুবকের রক্তমাখা মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে। এই বিষয়ে জানার পর দেবদারু ফাঁড়ি থানা ও বাইখোড়া থানার আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও বাইখোড়া থানার ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে গোমতি জেলা থেকে ডগ স্কোয়াড নিয়ে আসা হয়। ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে মৃত যুবকের মৃত্যুর রহস্যোন্মোচনের প্রচেষ্টা চালানো হয়। এই বিষয়ে বাইখোড়া থানার ওসি সঞ্জয় দাস জানান, ওনারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। এই মৃত্যু নিয়ে পুলিশ প্রথমেই ধারণা করছে কৃষ্ণমাণিক ত্রিপুরাকে খুন করা হয়েছে। এই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ। বাংলার নববর্ষের দিন রক্তমাখা যুবকের দেহের মৃতদেহ উদ্ধারে ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সকাল অনুমান 8টা নাগাদ ওসি দেবদারু ফোন করে জানায় যে এখানে শিলেশ্বরী কয়ফাং রাস্তায় সাধু বিলায় একটা ট্রেন গুলি পাওয়া গেছে সিবিআর। তো এই খবর পাইয়া ওসি দেবদারু আউটপোস্ট ঘটনাস্থলে আইসে দেখছে এখানে রাস্তার মধ্যে কৃষ্ণমাণিক ত্রিপুরা, বাবার নাম সেনামোহন ত্রিপুরা, এখানে কৃষ্ণমাণিক ত্রিপুরা মাথায় এবং কানে আঘাতের চিহ্ন, কাটা আঘাতের চিহ্ন রাস্তায় পড়ে। তারপর আমরা এটা ডগ স্কোয়াড এবং স্টেট মোবাইল স্টেট ফরেন্সিক টিমের ব্যবস্থা করছে এখানে। মানে এখানে তারা তদন্ত করার পর আমরা ডেপুটি শিক্ষক জুলাই বাড়ি পেয়েছিল, এখন পোস্টমর্টম করা হবে। প্রাথমিকভাবে কী ধারণা করা হচ্ছে? প্রাথমিকভাবে মাথায় যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাতে বোঝা যায় কেউ ওকে কুপিয়ে হত্যা করেছে। অন্বেষা ক্যাটারার স্বাদে অতুলনীয় বিশ্বাসে ভরপুর, অন্বেষা ক্যাটারার স্বাদে অতুলনীয় বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9933902224, কলেজ পাড়া ধূপগুড়ি।